এই ছাগলের সর্বপ্রথম আমি এসে দেখলাম খাবারের অভাব তো আছেই আচ্ছা সর্বপ্রথম দেখলাম যে ছাগলের ঘর নাই ঘর নাই না ঘর নাই আচ্ছা গরুর ঘরে গরুর ঘরে ফ্লোরে আমরা এই ছাগলগুলা কোনো রকম কিছু কিছু টেকনোলজি কিছু বা табуদ দিয়া মাচা দিয়া কিছু ছাগল পালন করার জন্য যে একটা তার শেড দরকার নাই সেটার প্রথম অভাব আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদন দেখছেন কৃষিবন্ধনের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখন থানার ঝাওল গ্রামে এই গ্রামের এক সাবেক পুলিশ কর্মকর্তা তার নিজস্ব লোকজন দিয়ে একটি ছাগলের খামার তৈরি করেছে আর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে তারা ঠিক মতো না জানার কারণে বেশ অনেক ছাগল এই খামারে মারাও গেছে তো কি কি কারণে আসলে ছাগল মারা গেছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজকের প্রতিবেদনে আর বরাবরই তো আপনাদেরকে সফলতার গল্পই দেখিয়ে থাকি তো আজকে এখানে ব্যর্থতার গল্প তুলে ধরার চেষ্টা করব আর পুরো প্রতিবেদন জুড়ে আমি মমিনুর রহমান আপনাদের সাথেই আছি দর্শক শ্রোতা এই খামারে পিপিআর রোগে আক্রান্ত একটি ছাগল ছানার চিকিৎসা নিয়ে গত পর্বে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম একটি পরিকল্পিত ছাগলের খামার করতে যা যা প্রয়োজন তার কোনো কিছুই এই খামারে দৃশ্যমান নাই ফলে ছাগলের খুবই মারাত্মক রোগ পিপিআরে আক্রান্ত এই খামারের অধিকাংশ ছাগল বর্তমানে খামারে নতুন দায়িত্ব প্রাপ্ত সেলিম রেজা ভাই কিভাবে খামারের ছাগলকে পিপিআর হাত থেকে রক্ষা করে একটি পরিকল্পিত খামারে রূপান্তরিত করা যায় সে বিষয়ে কাজ যাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই খামার সম্বন্ধে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে আশা করি আমাদের সাথী থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সেলিম ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি তো এখানে এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছি এখন তো দায়িত্ব নিয়েছেন মোটামুটি বলা চলে আপনি তাই না তো আসলে এই কয়দিন যাবত এই দায়িত্ব নিয়েছেন তা মার্চের সাতাশ তারিখে আমি ঢুকছি মার্চের সাতাশ তারিখে জি এখন এখানে বর্তমানে ছাগল বা ভেড়া সব ই গারলো তো আছে গারলো আছে অস্ট্রেলিয়ান ধরপর আছে আচ্ছা মানে ভেড়া আছে আচ্ছা আচ্ছা সব কিছু এখন কতগুলো ছাগল আছে কতগুলো মোটামুটি ছাগলের সংখ্যা ছোট বড় দিয়ে এক তেইশটা জি আচ্ছা তো আপনি খামারে যে আসলেন এর আগে তো বেশ অনেকগুলো ছাগল আপনার খামার থেকে মারা গেছে জি তাই না তো এগুলো আসলে কী কারণে ছাগলগুলো মারা গেছে আপন সর্বপ্রথম আমার একটা চিন্তা না যে মানুষ গ্রাম বাংলায় একটা আঞ্চলিক কথা আছে যে সেটা হচ্ছে বিয়ের আগে মানুষ ছেলে পেলে যদি বিয়ে করা হয় আগে মানুষ ঘর করে আচ্ছা ছেলের জন্য বৌ আসবে ঘর করে তো এই ছাগলের সর্বপ্রথম আমি এসে দেখলাম খাবারের অভাব তো আছেই আচ্ছা সর্বপ্রথম দেখলাম এই ছাগলের ঘর নাই ঘর নাই না ঘর নাই আচ্ছা গরুর ঘরে গরুর ঘরে ফ্লোরে আমরা এই ছাগলগুলা কোনো রকম কিছু কিছু টেকনোলজি কিছু বাতা বুতা দিয়া মাচা দিয়া কিছু ছাগল পালন করার জন্য যে একটা তার শেড দরকার নাই সেটার প্রথম অভাব আচ্ছা একটা সমস্যা বললেন আর তারপরে বললেন খাবার সমস্যা আমার উপস্থিতি একটু খাবার সমস্যা কাঁচা ঘাসের সমস্যা হচ্ছে আচ্ছা সেটা ফিল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আপাতত কি ঘাস কিনে আনা হচ্ছে নাকি কি ঘাস খাওয়া হচ্ছে মোটামুটি নেপিয়ার কেনা হচ্ছে খেতে ঘাস বোনা আছে ছোট ঘাস দুবলা সেগুলো কাটে আচ্ছা ঘাসের মাত্রাটা একটু কম আর খের কাটা আছে খ্যার খ্যার ভুসি ভুটটা এগুলা দিয়ে আর দানাদার যে খাবার ওই দানাদার খাবার হিসেবে এই ভুটটা ভুট্টার গুঁড়া ভূসিয়াঙ্কার আর খেরের গুঁড়া এগুলা সব মিক্স করে মিক্স করে একটা সকালে এই খাবারটা আমরা সকালে দেই এদের ফ্রাম শুধু ছাগলগুলো এখন উপস্থিত ধড়িয়ে রাখার জন্যে বেঁচে থাকার জন্য

সমস্যার কথাগুলো বললেন সে এগুলোর বিষয় নিয়ে কি কোনো উদ্যোগ নেয় না আপনি কি মনে করেন হয়তো নিচে হয়তো নিচে আর তার বিষয়টা লেগেছে আসলে যে ছাগল যে ভালো ছাগল আমার এই জায়গায় আছে এই ছাগলের কথাই লেগে আগেও লেগে খাবার একটু যদি কমও হয় বেঁচে থাকার জন্য আর জায়গার দরকার আসবাস দরকার ছাগলের আসবাস দরকার জায়গাটার একটা বড় সমস্যা এখন পর্যন্ত ওই হয় না তো আপনি কি এই দায়িত্ব নেওয়ার পরে কি এখন উদ্যোগ নিয়েছে উপস্থিত পায়ের নিচে উপস্থিত হালকা বালু দিছি উপস্থিত একটা আট আটকানের জন্য একটা পরিবেশ করছি

আর মাঝে মাঝে ছাগল যারা কেয়ার করবে মানে আমরা মাঝে মাঝে রাত্রে এই বাচ্চা দুধ খাওয়ান হ্যান ত্যান দেখাশোনা প্রাথমিক সেবা কিন্তু আর একটা কথা যে পিপিআর যে আক্রান্ত আপনাদের এখানে বেশ কিছু ছাগল মারা গেছে বাচ্চা মারা গেছে যতটুকু শুনলাম আর কি তো সেক্ষেত্রে পিপিআর এর যেগুলো আক্রান্ত সেগুলো কি আলাদাই রাখেন নাকি এখন আলাদা রাখতে পারিনি একসাথে একসাথেই থাকে আরো ছাগলগুলো আক্রান্ত হচ্ছে

আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা বললেন যে আসলে রাখার একটা সমস্যা তো এখন আপনি যে দায়িত্ব নেওয়ার পরে এখন আপনার সামনে চিন্তা ভাবনা কি এগুলো কিভাবে শেড করে কিভাবে কি করবেন চিন্তা ভাবনা খুব তাড়াতাড়ি প্রাথমিক পর্যায়ে বাস উপরে পলিথিন দিয়ে আলাদা একটা শেড করব এটা হচ্ছে চিন্তা ভাবনা হ্যাঁ সারা দিন রাখবো হয়তো সেলিম ভাই আমি কিন্তু জানি যতদূর জানি আপনি কিন্তু একসময় ব্ল্যাক বেঙ্গল ছাগল অনেক ছাগল আপনি লালন পালন করেছেন অনেক ছাগল ছিল ছিল তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার কিন্তু একটা অভিজ্ঞতা আছে ছাগল পালনের যে ছাগলের খাবার দাবার বা রোগ ব্যাধি সম্বন্ধে একটা আপনার একটা ধারণা আছে হ্যাঁ তো সেই ধারণাটাকে আশা করি যে এখানে মনে হয় কাজে লাগাবেন আপনি তো সবার দোয়া ছাগলগুলো সুস্থ আশা করি হয়ে যাবে আশা করি হয়ে যাবে তারপর হয়তো কিছু ব্ল্যাক বঙ্গল আচ্ছা এর আগে তো আসলে আমি প্রতিবেদন করার জন্য এসে আমি চলে গেছি যে বলছিলেন যে আক্রান্ত পিপিআর তার মধ্যে একটা বাচ্চা ছাগল আমাদের দর্শক দর্শকদেরকে দেখিয়েছিলাম বলেছিলাম এর আপডেট জানানোর জন্য তো ওই বাচ্চাটা কিন্তু বেঁচে আছে এখনো হ্যাঁ ইনশাআল্লাহ এখনো বাচ্চাটা দাও তো বাচ্চাটা দাও ওই বাচ্চাটা এখনো বেঁচে আছে আল্লাহ তালা ওরা এখনো হায়াত দিছে ওর মা আর দুধ খাওয়ার খুব চাহিদা মায়ের বাটির দুধ কম এমনি পার্সোনালি আমরা ফিডেডে দুধ খাওয়াচ্ছি আচ্ছা আমরা দুধ খাওয়া এখনো পর্যন্ত তো বেশ কয়েকজন হয়ে গেলো অশস্রোতায় এর আগে আপনাদেরকে এই যে একটা ক্রস ছাগলের বাচ্চা দেখিয়েছিলাম এখনো বাচ্চাটা বেঁচে আছে আর এই আপনি ঘরোয়া তো চিকিৎসা সেদিন সরিষার তেল বা ইয়ে করে দিয়ে দিলেন তারপরে আপনার হচ্ছে যে ডাক্তার যে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল কি ওষুধ খাওয়াইছিলেন ওটা ওটা কি প্রেসক্রিপশন আছে আপনার কাছে আছে আছে তবে তুমি এই এই ছাগলটার ট্রিটমেন্টের এতে আল্লাহ তালার সুস্থ করে দিছে আমি প্রতিদিন হালকা সর্ষের তেল দিই দর্শক আমি আপনাদেরকে বলে রাখছি যে সেদিন আসলে এই বাচ্চাটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে কারণ এর যে এখানকার লোকাল ডাক্তার তাকে হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিল পিপিআর আক্রান্ত যেহেতু তো এখানে আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে এটা নিয়ে আসলে আমি রোজার মধ্যে সাথে নিয়ে বেশ অনেক জায়গায় ঘুরে ভাইকে তারপরে ওষুধটা সংগ্রহ করি ভাই তো যাই হোক আপনাদেরকে আসলে আপডেটটা জানানোর কথা ছিল আর কি ওষুধটা আমি জানাচ্ছি আল্লাহ তালার অকৃত্রিম বিপদ আল্লাহ তাল্লাহ ছাড়া ছাগল ইনশাল্লাহ আশা করি সুস্থই থাকবে এটা ধরেন তো দেখি সালফা দর্শক শ্রোতা আলফা থ্রি একটা ওষুধ অ্যান্টিবায়োটিক হায়ার অ্যান্টিবায়োটিক এটা এখন পিপিআর এ যে আক্রান্ত যে বাচ্চাটাকে দেখালাম আপনাদেরকে তাকে খাওয়ানো হচ্ছে এটা হচ্ছে তো এটা পরিমাণে কতটুকু ওই দিনকেও পায়খানাও করছিল খুব পায়খানা গন্ধ ছিল ওইটা তো এখন নাই এখন নাই ওটা খাওয়ানোর পর সালফা থ্রি আচ্ছা এটা খাওয়ানো হয়েছে তো এটা কতটুকু পরিমাণ খাওয়াচ্ছেন এটা একটা ওষুধের চার পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ দিনে একবার না দুইবার একবারই মানে যখনই পায়খানা টায়খানা দুই থাকে আচ্ছা মানে দিনে দুইবার ডাক্তার তো বলছে আমরা দুইবার খাওয়ানোর জন্য সুস্থতা বোধ হলে এক এক একবারই খাইছি

তো আচ্ছা ঠিক আছে এইটা রাখেন ওষুধটা রাখেন তো দর্শক শ্রোতা আপনাদেরকে ছাগলটা আসলে এখনো সুস্থ আছে ওষুধ চলছে আর এই খামারের ঘরটাও আমি আপনাদেরকে দেখাবো পাশে বেশ অনেকটুকু জায়গা নিয়ে ঘাস লাগানো হয়েছে সেটা দেখাবো আর ভাই বলছে যে এখানে নতুন করে আবার একটা শেড ভালো করে একটা শেড দিবে ছাগল রাখার জন্য আর আপনাদেরকে দেখাবো যে কোন ছেড়ে এখন তাদেরকে রাখা হচ্ছে প্রথম অবস্থা তো ভাই মানে গরুই তো মনে হয় এখানে ছিল না গরু করার জন্য করা হয়েছে কিন্তু গরু গরু এখনো উঠাই নেই ছাগলের কারণে গরু উঠাই ও মূলত এই শেডটা করা হয়েছিল গরুর জন্য গরুর জন্য গরুর জন্য আচ্ছা তো সেখানে এখন আপনারা ছাগল পালন করছেন হ্যাঁ ছাগল শেড করব উপস্থিত এখানেই রাখা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি রাখা হচ্ছে এই যে দেখছেন এটা গরু শেড সেই গরু শেডে তারা ছাগল লালন পালন করছে এই মাচার উপরে মানে ছাগলগুলো থাকে না থাকে উপস্থিত এই মাছ থাকে বুঝতে পেরেছি

তো সেলিম ভাই আপনার জন্য শুভকামনা থাকবে আপনার সামনে এই খামারের সমৃদ্ধি কামনা করছি আল্লাহ আপনাকে ভালো দরখাস্ত তো কথা বলছিলাম এই খামারের যে দায়িত্বে আছে সেলিম রেজা ভাই তো যাই হোক আসলে এখানে কি কি সমস্যার কারণে এই ছাগলগুলো অসুস্থ হয়ে গেছে তার কারণগুলো আসলে সে বলেছে তার মধ্যে আমি আবারও আপনাদেরকে বলছি সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় এই ছাগলের যে শেড রাখা দরকার সে সেই শেডটা তাদের নাই গরুর এর মধ্যে রাখা আবার দ্বিতীয়ত হচ্ছে যে ভ্যাকসিনগুলো দেওয়া দরকার ছাগলের জন্য সে পিপিআর ভ্যাকসিন দেয়নি পাশাপাশি কৃমিনাশক আরও যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো তারা এখন পর্যন্ত ঠিকঠাক মতো দেওয়া হয়নি এই কারণেই বেশ কয়েকটা ছাগল মারাও গেছে খামারের তো আপনাদেরকে বরাবরই সফলতার গল্প তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আজকে পর্বে ব্যর্থতা ও বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি যারা খামারি তাদের হয়তোবা এই ভিডিওটা অনেক কাজে দিবে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ